হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে স্যাটারডে, সো ফান, মস্তি, রান্না বান্না এগুলোই থাকবে আজকের এই ব্লগটাতে। তাহলে চেক করতে ভুলবেন না আজকের এই ব্লগটা, আর আশা রাখি আপনাদের ভালো লাগতে পারে। কর্মব্যস্ত জীবনে এত বিজি হয়ে গিয়েছি যে ব্লগ করব সেটার আর সময়ই পাচ্ছি না। তবুও চেষ্টা করব কিছু না কিছু ব্লগ বানানোর আর আপনাদের সাথে শেয়ার করার, কারণ সময়ই পাই না। যখন ঘরে আসি কোন দিকে দিন শুরু হয় আর কোন দিকে দিন শেষ হয় বোঝাই যায় না। আজকে গাড়ির অবস্থাটা দেখলে বুঝতে পারবেন যে কি রকম ঠান্ডা। আরে দেখুন কি রকম মানে কুয়াশা এবং ঠান্ডা। তবে এত কুয়াশা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু গাড়িতে যে কুয়াশা পড়েছে সেটা পরে একদম আইস হয়ে গিয়েছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন কি রকম আইস। এবার বের হয়েছি হাঁটতে, ওরা সবাই ঘুমে, আমি ভাবলাম এই ফাঁকে হেঁটে নেই, কারণ আমার আর হাঁটা হচ্ছে না। মানডে টু ফ্রাইডে এত বিজি থাকি যে হাঁটতে বের হব সেটা আর হচ্ছে না, সেই জন্য ভাবলাম যে না এখন একটু হেঁটে আসি। ঘাসগুলো দেখুন কি রকম একদম সাদা সাদা হয়ে গিয়েছে, মানে এর মধ্যে যে কুয়াশা পড়েছে সেগুলো ইয়ে হয়ে গেছে। আমি যে এই হাঁটাটা কীরকম মিস করি, কারণ সকালে তো সময়ই পাই না, সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাদের নিয়ে বের হয়ে যাই আর আসি সেই চারটার দিকে, সো সময়ই থাকে না। আর বিকালে যে হাঁটতে বের হব সেটা আর সম্ভবই হয় না। দেখুন সূর্যের আলো আমার মুখের উপর এসে পড়েছে, কি ভালোই না লাগছে। হাঁটতে কার না ভাল লাগে, বাট এত ঠান্ডার মধ্যে বেশিক্ষণ হাঁটবো না, 10 মিনিটসের মতো হাঁটবো তারপর চলে যাব বাসায়। চারপাশে নিস্তব্ধ পরিবেশ, সবাই ঘুমিয়ে আছে, আর ঘাসগুলোর উপর কুয়াশা পড়ে কি অবস্থা। একদম নিরিবিলি নিস্তব্ধ হয়ে আছে সবকিছু, কারণ সবাই ঘুমে, স্যাটারডে সানডে, সেই জন্য হাতটা একদম মানে হিম শীতল হয়ে গিয়েছে, সেজন্য আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব। আর যদি থাকিও মানে ভিডিও করতে পারবো না, সেজন্য আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ঘরে যাওয়ার পর। এত ঠান্ডা বাইরে, হিম শীতল, থাকতে পারিনি। ভেবেছিলাম যে না একটু হাঁটবো, অ্যাটলিস্ট আধা ঘন্টা, সম্ভব হয়নি, 10 মিনিটসের মধ্যে ঘুরে এসে চলে এসেছি। এসে দেখি ওরা এখনো ঘুমাচ্ছে, ঘড়িতে বাজে 7:45, আর আজকে ওরা ঘুমাবেই, বাপ বাচ্চারা সবাই ঘুমাবে। আর আমার তো অভ্যাস সকালে উঠার, সো আমি লং টাইম ঘুমাতে পারি না, এখন উঠে গিয়েছি, আর আমার টাকটুক শব্দে ওরাই উঠে যাবে, সো রাগ করবে উঠে যে আমি কেন উঠে শব্দ করছি, কিন্তু কিছু করার নেই, কারণ আমি তো ইচ্ছে করে তো আর শুয়ে থাকা যায় না, আপনার ঘুম থাকতে হবে চোখে। আর আমার সকালেই ঘুমটা ভেঙে যায়, এটা অভ্যাস আমার, অনেক দিনের অভ্যাস, আমি লং টাইম ঘুমাতে পারি। জ্যাকেটটা খুলতে পারছি না, মানে ওই যে বাইরে যে হেঁটে এসেছি এখনও মনে হচ্ছে যেন ঠান্ডাটা আমার মধ্যে মানে বসে গেছে, সেজন্য
আফটার 10 মিনিটস আমি জ্যাকেটটা টেক অফ করব। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে হাজির হলাম, কারণ এত ঠান্ডা বাইরে ছিল সেই ঠান্ডাতে আমি একদম কুলফি হয়ে গিয়েছিলাম। সো বাসায় হিটার চলছে সেজন্য একটু স্বস্তি পাচ্ছি। আমি এখন অবধি আমার নতুন ফোন দিয়ে ভিডিও করা শুরু করিনি, আস্তে আস্তে করে করব। এখন আমার পুরনো ফোন দিয়েই ভিডিও করছি, কারণ এটা আমার মানে ইউজ টু আমি এটা দিয়ে করে, সেজন্য নতুন ফোন এখনও মানে ভিডিও জন্য ইউজ করিনি। তবে খুব দ্রুত করব আর বলবো আপনাদেরকে যে ভিডিও কোয়ালিটিটা কীরকম হয় কিংবা ফটো কোয়ালিটিটা কীরকম হয়, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। আর আমিও এক্সাইটেড দেখার জন্য যে নতুন ফোনে ভিডিওটা কীরকম হয়ে থাকে। হয়তো ভিডিও কোয়ালিটিটা আর একটু ভালো হতে পারে, কিন্তু এখন আমি করিনি, তবে খুব শিগগিরই ওইটা দিয়েও ব্লগ শুরু করব। এবার আপনাদের ভাইও ঘুম থেকে উঠে গিয়েছেন, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। অনেকদিন পর উনি ব্লগে আসলেন, কারণ উনি বিজি থাকেন, ওনাকে আপনাদের দেখাও হয় না। আর আমি যখনই সুযোগ পাই টুকটাক এই ফাঁকে আমার ব্লগ করে ফেলি, আর ওনাকে ঠিক মতো দেখানো হয় না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর গিফট, আই রিয়েলি লাইক ইট। এই তো আমাদের থ্যাঙ্কসগিভিং মান্থ, আমেরিকার ভেরি স্পেশাল, যেখানে এই মাসটা সবাই আমরা অনেক আনন্দে থাকি, অনেক শপিং করা হয়, মনে হয় যেন যেমন আমাদের মনে হয় যেন বাংলাদেশে যেরকম ঈদ উদযাপন করা হয় ঠিক তেমনি থ্যাঙ্কসগিভিংটাকেও এখানে সব আমেরিকানরা এত সুন্দরভাবে উদযাপন করে যে এটা মানে ভুলার মতো না। আর এই যে যদি আপনি এয়ারলাইনে যান সব এয়ারলাইন বিজি, যদি ট্রেনে যান ট্রেন বিজি, যেদিকে যাবেন মানে প্রত্যেকটা জায়গা এখন একদম, সবাই বাড়িতে ফিরছে, সবাই বাড়িতে যাচ্ছে, সবাই বাড়ি থেকে আসবে, এখন তো আর সবাই যাচ্ছে, মানে এই সমস্ত জায়গা একদম ক্রাউডেড। এই আনন্দ উপভোগ করার জন্য সবাই কিন্তু ছড়ে আসে ঘরে। তো তোমার জন্য এই বছর খুব আনন্দের, কারণ তোমার আর কোথাও যেতে হচ্ছে না, তোমার সবাই এখানে আশেপাশে। হ্যাঁ ইনশাল্লাহ, এর জন্য আমরা সবাই একসাথে ইনশাল্লাহ ইয়ে করব। এর মধ্যে সবাই বিজি, বিজির মধ্যে আমরা আর একটু না, বিজির মধ্যে আমরা অ্যারেঞ্জ করে নিব এই একটু সময়টা, আমরা সবাই মিলে যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারি থ্যাঙ্কসগিভিংটা। আর সবচেয়ে বড় কথা হলো যখন আমরা ভিডিও করতে লাগি আমাদের ঘরের লাইটিংটা মানে আমাদের সাপোর্টে থাকে না, মনে করি যে না এই স্পটটাতে বসে যখন ভিডিও করব খুব সুন্দরভাবে আসবে, দেখা যায় যে না তখনই মানে ব্লোর হয়ে যাচ্ছে, কিন্তু এখন একটু ভালো আসছে না সকালের টাইমে। আর এখন আমরা স্পেশাল নাস্তা বানাবো, নাস্তাটা কি পরোটা খাবা তুমি না ব্রেড খাবা? তোমার হাতে সবগুলাই অনেক মজা হয়, কিন্তু তুমি যেটা সিলেক্ট করবে এটাই আমার পছন্দ। তাহলে চলো আজকে পরোটা বানাই, স্পেশাল ডে, তাহলে পরোটা খাওয়া যাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে পরোটা কিভাবে খাচ্ছি কিভাবে বানছে সবগুলাই শেয়ার করব। আল্লাহ হাফিজ। বানিয়ে নিলাম গরম গরম পরোটা, এই যে একটু ঘি দিয়ে ভেজে দিচ্ছি আপনাদের ভাইয়াকে, আর তার সাথে থাকবে গরম গরম ডিম ভাজা। পরোটা ডিম ভাজি থাকলে আর কি কিছু প্রয়োজন হয়? এই হচ্ছে আমার আজকের আউটফিট, এইটা পরেই বের হচ্ছি আজকে, কারণ বাইরে খুব ঠান্ডা তাই এত ভারী কোট পরেছি। Thank you.
গ্রিলে জাইরো চিকেন খাবো, জাইরো খাবো, জাইরো। জানা ওর জন্য নিয়েছে কুনাফা, আর এটা অন্য ধরনের একটা নারকেলের মিষ্টি। কি খেতে এসেছো? টার্কিশ ফুড, টার্কিশ রেস্টুরেন্ট ইজ টার্কিশ ফুড। হুম হুম। আই অর্ডার চিকেন জাইরো স্যান্ডউইচ এন্ড ইউ অর্ডার জাইরো র‍্যাপিং কম্বো। বোথ ওয়ান ইজ ভেরি স্পেশাল, কামস উইথ এভরিথিং, ড্রিঙ্কস, ফ্রাইজ, এভরিথিং। I'm about to eat this. It looks so good. Okay. I'm gonna just take a big bite. Good? Yummy. Very tasty. এখন আমরা এসেছি পাটেল ব্রাদার্সে, দুজন শপিং করছি, এটা সেটা ঘরের জন্য গ্রোসারি লাগবে, তো এখন পাটেল ব্রাদার্সে এসেছি। ঘরের জন্য কিছু স্ন্যাক্স নিলাম, নিলাম সাথে চার পাতা, কারণ চার পাতা শেষ হয়ে গিয়েছে, আর কিছু গ্রোসারি, কিছু কাঁচা বাজার দরকার ছিল, ভেজিটেবল, সেগুলোই নিয়েছি। আর আপনাদের ভাইয়া তো আমার থেকে বিজি, কারণ উনি সবজি টবজি এগুলো একটু বেশি পছন্দ করেন। আর এই হচ্ছে চার পাতার মানে ভ্যারাইটি, আপনি কোন ধরনের চা পছন্দ করেন, আমরা অবশ্য এই চাটা খেয়ে থাকি, এটা দিয়ে চাটা খুব সুন্দর কালার আসে। আর চায়ের দেখবেন কালার কিংবা একটু যদি লিকার না হয় তাহলে চা খেতে ভালো লাগে না। আর এই হচ্ছে আজকে আমাদের শপিং, আমি একটা লাউ নিয়েছি, তারপর চিচিঙ্গা, তারপর চিচিঙ্গা না এটা ঝিঙ্গা, আর সাথে আছে শালগম, ধনে পাতা, আর আছে পার্লিজি। এই ছিল আজকে আমাদের এই ব্লগ, আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আগামীতে নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়াতে আমাদের স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।